হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সজনেখালি ফরেস্ট অফিসে, সজনেখালি ইকো ট্যুরিজম কমপ্লেক্স। তোমরা দেখতে পাচ্ছ, আমরা এবার ভিতরে ঢুকবো, কী কী আছে এখানে দেখবো। এখানে জঙ্গলের মধ্যে একটা অংশ জুড়ে একটা পার্ক সিস্টেম করা আছে, তার মধ্যে থেকেই আমরা পুরো জঙ্গলটাকে দেখার চেষ্টা করবো। আসো তাহলে দেখা যাক ভিতরে কী আছে। এখন আমরা মন্মথনগর খেয়াঘাট থেকে গোসাবা খেয়াঘাটের দিকে যাচ্ছি। তো আজকে আমরা যাব সজনেখালি ফরেস্ট অফিস। তো গোসাবা থেকে আবারও আমাদেরকে একটা গাড়ি করতে হবে এবং সেখান থেকে আমরা আবার একটা নদী ক্রস করে তারপরে ওই সজনেখালি ফরেস্ট অফিস। তো অ্যাকচুয়ালি এটা বিদ্যাধরী নদী। তো তোমরা দেখো এটা কতটা চওড়া একটা নদী। আমরা এখন গোসাবা থেকে একটা অটো নিয়েছি, যেটা মোটামুটি আমাদের মিনিট কুড়ির মধ্যে পাখিরালা বলে জায়গাটার মধ্যে পৌঁছে দেবে। এবং সেই পাখিরালা থেকে আমাদেরকে যেতে হবে, নদী ক্রস করতে হবে। কিছু ভাড়া হচ্ছে 100 টাকা, ওরা নিয়ে যাবে 50 টাকার বিনিময়ে এবং আবার 50 টাকার বিনিময়ে ফেরত নিয়ে আসবে আমাদের। এই যে ঘাটটা তোমরা দেখছো, এই ঘাটেই আমাদেরকে নামতে হবে এবং এখান থেকেই মেন ফরেস্ট অফিসটা শুরু। ওখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, সেটা পরে পরে তোমাদের দেখাচ্ছি। এছাড়াও তোমরা চাইলে অনেক বড় বড় বোট ভাড়া করতে পারো, যেটা একেবারে প্রপার সুন্দরবনের ভেতরে, অর্থাৎ নদীপথ ধরে ছোট ছোট খাঁড়ির ভেতর দিয়ে সুন্দরবনের সেই জঙ্গলের দৃশ্যগুলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবে। সেই বোটগুলো দেখতেই পাচ্ছ তোমরা, পাশে একটা দুটো করে বোট রয়েছে। তো চলো ওখানটার ভেতরে ঢোকা যাক। আমাদের যাচ্ছে সামনে জঙ্গল দেখতে, কি দেখতে আসবে। সোয়েটার পরে নিলে এত গরমে, টিকিটটা কাটবো চলো মা। জঙ্গলের মধ্যে ঢুকতে হলে আমাদের পার হেড 50 টাকা করে একটা টিকিট কাটতেই হবে। তো সেটা আমরা কাটলাম। অ্যাকচুয়ালি এই চার্জগুলো নেওয়া হচ্ছে শুধুমাত্র এখানকার ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ এখানে যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের কিছু চার্জ, বা শুধু তাই নয়, জায়গাগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখবার জন্য তার চার্জ নেওয়া হচ্ছে। তো এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ আমরা দেখেছি। তো দেখো সেই কচ্ছপগুলো, এটা সত্যি খুব বড় একটা মাপের কচ্ছপ। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সাইডে গরান গেঁও এই জাতীয় গাছগুলো আছে। তো এখানে প্রচুর বাঁদরের উৎপাত আছে, তো তোমরা এলে সাবধানে একটু
চলাফেরা করো, কারণ বাঁদরগুলো ঘাড়ে ওপরে উঠে পড়বার সম্ভাবনা তৈরি হতেই পারে। তো এই দেখছো একটাকে, খুব সাহসী এরা। এরা নিজেদের মানে আমাদের কাছে থাকা প্যাকেট থেকেও মানে ছিনিয়ে নিতে পারে খাবার দাবার, তো সেদিকটা একটুখানি নজর রেখো। ওইদিকে দুটো বানরকে দেখতেই পাচ্ছি আমরা, একটা বাচ্চা একটা বড়। আর এরপরে দেখো এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে তোমরা পিওর জঙ্গলের ভিউটা নিতে পারবে। এবং কপালে যদি থেকে থাকে এই দেখো কত দূর পর্যন্ত জঙ্গলটা বিস্তৃত, অর্থাৎ মানে চারিদিকটাই সবুজ। সামনে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই যে সামনের অংশটা ওখানটাতে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো কুমির টুমির রাখা হবে। তো কপালে যদি থেকে থাকে অবশ্যই তোমরা হরিণ ইভেন বাঘও পর্যন্ত তোমরা দেখতে পেতে পারো। অ্যাকচুয়ালি মানুষের আওয়াজ পেলে ওরা তো সেভাবে আসে না, একটু দূরে চলে যায়। তো যাই হোক, আসার সম্ভাবনা তৈরি হতেই পারে এবং তোমরা একবার এসে অবশ্যই তার একটা ভিউ নিয়ে যেও। যত দূর তোমাদের চোখ যাবে দেখতে পাবে সবুজের পর সবুজ, চারিদিকটাই সবুজ। কিছু দূর পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ একটা হলুদ রঙের তার জাল দিয়ে ঘিরে রাখা আছে, ওর এপাশে বাঘকে আসতে দেওয়া হবে না, কারণ অ্যাকচুয়ালি ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে। যখন কনস্ট্রাকশনের কাজ হয়ে যাবে তখন হয়তো এরিয়াটাও আরও বেড়ে যাবে এবং তারপরে হয়তো নতুনভাবে কিছু সংরক্ষণের বা প্রিজারভেশনের কিছু একটা ব্যাপার থাকবে। এটা একটা সামান্য একটা মাঠ, ছোট্ট একটা মাঠ, কিছু রেপ্লিকা দিয়ে দেওয়া রয়েছে কিছু বন্য জন্তুর। এটা ওই কাঠ দিয়ে তৈরি করা বাড়ি, তবে তলায় কিছু পিলার থাকলেও ভেতরটা পুরোটাই উডেন স্ট্রাকচার। এখানে গেটটা বন্ধ, তবে এটাই মেন এন্ট্রান্স আর কি, মানে এই জঙ্গলে ঢুকবার এটাই মেন এন্ট্রান্স, এটা দিয়েই আসতে হয়। এদিকটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে রাখি, তাহলে নদীর ভিউটাও তোমরা পাবে। তো দেখো পার্কটা অ্যাকচুয়ালি আজকে খুবই ফাঁকা, তো কিছু করার নেই। এখান থেকে নদীর ভিউটা দেখো, এদিকে তিনটে মুখ দেখতে পাবে এই নদীর, সত্যি অসাধারণ একটা ভিউ। এইরকম বিকেলবেলার একটা পরিবেশ যদি তোমরা এভাবে এরকম কোনো একটা সময় এসে থাকো তো দেখতেই পাবে, খুব দারুণ লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো এখানে নদীর পাড়ে মা ও মেয়ে দুজনে মিলে নদীর হাওয়াতে গল্প জুড়েছে। ভিতরে ঢুকবো, কি কি আছে এখানে দেখবো। এখানে জঙ্গলের মধ্যে একটা অংশ জুড়ে একটা পার্ক সিস্টেম করা আছে, তার মধ্যে থেকেই আমরা পুরো জঙ্গলটাকে দেখার চেষ্টা করব। আসো তাহলে দেখা যাক ভিতরে কি আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের মাতলা ট্যুরিজম প্রপার্টি তোমাদের ওয়েলকাম জানাচ্ছে। তো চলো তোমাদের সামনের দিকে নিয়ে যাই। এগুলো চাইলে তোমরা বুক করতে পারো অনলাইন, এখানে এসেও বুক করতে পারো, বা কলকাতায় এদের অফিস রয়েছে বুকিং। তো যাই হোক চলো সামনের দিকে একটু এগিয়ে দেখি। সামনের দিকটাতেও এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো এটা যেহেতু ভিআইপি পোর্শন তো সেই হিসেবে এই জায়গাটাতে একটুখানি, এ দেখো আরেক ভিআইপি বলছিলাম তো, এই ভিআইপি লোকটা কিভাবে চুরি করছে দেখো, বিস্কুট চুরি করছে এখান থেকে। এই হচ্ছে টোদারবনের ভিউ, অর্থাৎ এটাই আসল ভিউ। সুন্দরী, গরান, গেঁয়ো এইসব গাছ দেখতে হলে আমাদের এই জায়গাতেই ভিজিট করতে হবে। তো বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো হরিণের পায়ের ছাপ দেখেছি। হরিণের পায়ের ছাপ হয়তো তোমরা ভাবছো ভুল কথা বলছি, কিন্তু না, এগুলো পরিষ্কার হরিণের পায়ের ছাপ। অ্যাকচুয়ালি আমাদের কপালটা খারাপ তাই আমরা দেখতে পেলাম না, হরিণগুলোকেও পর্যন্ত দেখতে পেলাম না, কিন্তু ওখানে পায়ের ছাপ ছিল আমরা দেখেছি। ওই জায়গাতে জ্বরের সময় জল যখন বেড়ে যায় তখন হরিণগুলো আসে আর কি এই দিকটাতে। পার্কের ভেতরটা ঘোরা শেষ হয়ে যাওয়ার পর আমরা বোটে করে নদীর পাড়ের কাছাকাছি বেশ কিছু দূর পর্যন্ত আমরা গিয়েছিলাম এবং তার দৃশ্য দেখো, সেই সময় বিকেলবেলায় জাস্ট সন্ধেটা অস্ত যাওয়ার দিকে আর কি। তো বিকেলের রোদে জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে এবং জলটা সবে সবে বাড়ছে, অর্থাৎ এখন জোয়ারের দিকে আর কি, তো সে কারণেই বেশ দারুণ উপভোগ্য জায়গাটা।
তোমরা চাইলে এই বোটে লেখা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, সুন্দরবন ট্যুরিস্ট এজেন্সি। তো এখানে এদের বোটটা কিন্তু খুবই ভালো, দেখতেই পাচ্ছ কতটা বড় একটা বোট। তো এখন আমরা পৌঁছে গেছি পাখিডালা। দেখো এখানে পরপর দুটো ট্যুরিস্ট বোট সবে এসে পৌঁছেছে ঘাটে, অর্থাৎ এনাদের সুন্দরবন ঘোরা কমপ্লিট। তো এখানে অর্থাৎ এই পাখিডালাতে প্রচুর ছোট বড় নানান রকমের লজ তৈরি হয়েছে, হোটেল রয়েছে, তোমরা চাইলেই এখানে নাইট স্টে করতে পারো। এখানে অনেক রকমের দোকান আছে সাজানো, খুব সুন্দর দোকানগুলোতে। তো এখানে দেখো বিভিন্ন রকমের খেলনা থেকে শুরু করে সামুদ্রিক ওই ঝিনুক থেকে শুরু করে এই জাতীয় জিনিসগুলো দিয়ে তৈরি করা জিনিসপত্র প্রচুর পাওয়া যাচ্ছে। একেবারে পিওর মধু তোমরা পেতে পারো এখান থেকে, তবে একটু ভেজাল হলেও হতে পারে, তোমরা একটু দেখে নিও। মধুর ব্যাপারটা যারা ভালো বোঝে তারা সত্যি চিনে নিতে পারবে। এখানে বাক্স বাদাম পাওয়া যাচ্ছে, তো আরও অনেক কিছুই এখানকার পিওর কিছু কিছু জিনিস পাওয়া যায়, তো সেগুলো একবার দেখে নিতে পারো। তো দেখো এখানে বাঘ আর হরিণ দুটো একসাথে রাখা, যদিও বা এটা খেলনা কিন্তু সত্যিই তাই। আমার থাম্বনেল দেখলেই তোমরা বুঝতে পারবে যে সুন্দরবনে এইরকম একটা ব্যাপার। তো চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। Thank you.